যাচ্ছ যাই বর্দা বর্দা ইনজেকশনটা আমি কিন্তু ইনজেকশন নেব না আপনারা আমাকে ইনজেকশন দেবেন না ভেতরে কে আছেন দরজা খুলুন পালাবার চেষ্টা করে কোনো লাভ হবে না পুলিশ এই বাড়িটা চারিদিকে ঘিরে ফেলেছে দরজাটা ভাঙুন তো মা দরজা ভাঙছে আমাদের এক্ষুনি বেরোতে হবে চলো মা এই বাড়ির লাইট কিন্তু জ্বালবে না আমি কিন্তু আবারও বলে দিচ্ছি লাইট জ্বালবে না তোমার খেলা শেষ সুকুমার আমি জয় দাশগুপ্ত বলছি আমাকে সুকুমার আটকে রেখেছে ওর যে বাড়িটা আপনারা সিজ করে দিয়ে গেছেন সেই বাড়িতেই রয়েছে স্যার আপনি আপনি সব কি বলছেন আমি ঠিকই বলছি আমি ফোর্স নিয়ে যাচ্ছি আপনারাও তাড়াতাড়ি চলে আসুন জয় কি ভেবেছে ও এখান থেকে বেরোতে পারবে ও আমার পাদে পা দেবে সুকুমার তোমার সন্তানের দায়িত্বটাও নেবে ওকে নিয়ে আসতে গেছে খবরদার বলছি আমার আমার জিকর কোনো ক্ষতি করবেন না আপনারা ওই যে বাচ্চাটাকে দেখছিস বুড়োটার সাথে আছে ওটাকে তুলতে হবে দরকার হলে ওই বুড়োটাকে দু চার ঘা দিয়ে দিবি সকাল থেকে এই বাড়ির সমস্ত দরজা বন্ধ দরজাগুলো আমি বন্ধ করেছি প্রতিকে তাকিয়ে দেখো এত লাফালাফি করা তোমাদের শোভা পায় কিনা বাবা সুকুমারকে কখনোই বিশ্বাস করা যায় না এমন কোনো কাজ নেই যেটা সুকুমার করতে পারে না 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 সুকুমার খামোকা এই কাজটা করতে যাবে কেন মানে আমাদের বাড়ির বাইরে থেকে বন্ধ করে ওর কি লাভ আমরা তো আর ওকে খুঁজছি না খুঁজছে তো পুলিশ আমাদেরকে এভাবে বন্দি করে রাখলেও ও কি নিজে শহর থেকে পালাতে পারবে তাহলে দরজাগুলো কে বন্ধ করলো দরজাগুলো আমি আমি বন্ধ করেছি গুলি চলতে শুরু করবে রিভু তারপর আর লাশ গুনবার মতো লোক পাবে না তোমার ফ্যামিলিতে আচ্ছা আচ্ছা তোমরা এত কনফিউজ হচ্ছিলে কেন যে দরজা কে বন্ধ করেছে এতগুলো দরজা যে বন্ধ করেছে সে তো প্ল্যানফুলি করেছে না কতদিন কতদিন পর এই বাড়িটায় ঢুকলাম এই গোটা বাড়ি জুড়ে কত কত স্মৃতি রয়েছে আমার এই বাড়িতে আমার বিয়ে ভেঙে যাওয়া বন্ধ করো এই বিয়ে হতে পারে না এই বিয়ে আমাদের প্রাণ থাকতে এই বিয়ে আমরা কিছুতেই হতে দেব না সুকুমার একটা ফ্রড জয়ের থাপ্পড় মারা আর অনেক 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 স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমাকে কত কত অপমান করেছেন আপনারা এই এই বাড়িতে আর সেই স্মৃতিগুলো মনে করে এই বাড়িটায় থাকাটা আমি আরো এনজয় করব একটা একটা করে স্মৃতি মনে পড়বে আর আর তোমাদের একটু একটু করে মারব একবারে নয় যাকে বলে রসিয়ে রসিয়ে আর কেন মারবো জানো কারণ জয় দাশগুপ্তকে তোমরা প্রত্যেকে মাথায় করে রেখেছ ওর সব ব্যাপারে সাপোর্ট করেছো তাই কিন্তু কিন্তু আমি বেশি সময় নেব না একদম বেশি সময় নেব না 72 ঘন্টা মাত্র 72 ঘন্টা আছে তোমাদের কাছে তার মধ্যেই আমায় যা করার করতে হবে আর এই যো মিস্টার পার্থ সারথি দাশগুপ্ত আগামী 72 ঘন্টা তোমরা প্রত্যেকে
আমার কবজায়। কি উদ্দেশ্য তোমার বলো, কেন এরকম করছো তুমি? এই সেই বাড়ি যেখানে যেখানে আমার অস্তিত্ব মিলিয়ে যাওয়ার গল্পটা লেখা হয়েছিল, তাই আমার সঙ্গে জয়ের শেষ বোঝাপড়াটা এই বাড়িতেই হবে, এই দাশগুপ্ত নিবাসে। ডাউট যখন চাইছেন এই নড়াই আমার একাকে নড়তে হবে, তাহলে আমি নড়ব। এই মেয়ে মানুষকে গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে। অন্যের ক্ষতি করলে যে নিজেরও যে অনেক বড় ক্ষতি হয়ে যায়, সেটা আপনি নিশ্চয়ই হাত বুঝতে পেরেছেন। আমি তোমার কথা বুঝতে পারছি শ্যামা, কিন্তু শ্যামা আমি যে মনটাকে কিছুতে শান্ত করতে পারছি না, আমার অনেক বড় শাস্তির দরকার শ্যামা। আমি যদি নিজেকে শেষ করে ফেলি। দেখেছো গ্রামের সবার কত কষ্ট, এক সন্ন্যাসীর দল রোগ দিয়ে গেল আর তুমি সেই রোগের উপর আঘাত করতে এসেছো। বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তো মরতে বসেছি, এখন আর আমাদের কি উপকার করতে পারো তুমি? তবে কি কেউ আমার অজান্তেই আমার আঙুলে কালি লাগিয়ে টিপসই নিয়ে নিয়েছো ওই ডিভোর্সের কাগজে? টিপসই নে, এবার সেটা করে দে। তৃপ্তবাবুকে জানাতেই হবে, ডিভোর্সের কাগজে ওই টিপ ছাপ আমি সজ্ঞানে দিইনি। মায়েটা নয়নের টিপসই নয়। মিথ্যে কথা বলতে শিখেছিস, মিথ্যে কথা বলতে শিখেছিস। রঘুপতি কাকাকে মারছেন কেন পুলিশ? মিথ্যে কথা বলছে কেন মারছেন ওনাকে? এই ফাইলগুলো ভালো করে চেক করো বাবু, একটা লিস্ট তৈরি করো যে কেসগুলো সলভ হয়ে গেছে আর যে কেসগুলো পেন্ডিং আছে। দু ঘন্টার মধ্যে পেন্ডিং লিস্ট নিয়ে আমাকে রিপোর্ট করো। বকুল হারি আপ, তোদের নতুন পার্টনার এসছে না বকুল, এই ধামাকাটা করলাম ওকে ওয়েলকাম জানাবার জন্য। যদি ওখানে গিয়ে দেখো আউট অফ সাইট হয়ে গেলে, কিন্তু আউট অফ মাইন্ড হলে না, তখন ফিরে আসবো তখন, কিন্তু ফিরে এসেও তো সেই একই ব্যাপার, তুমি তো আমার সঙ্গে কোনোদিনও সংসার করবে না। রোহিণী দিকে সরি, আমি তোমার সঙ্গে সংসার করব, এটা যে আমি কোনোদিনও ভাবতেও পারি না জস্তা। দাঁড়াও দাঁড়াও, আমি সিংহাসনে বসে খাবো। অনন্ত সেনা খা ধর। একি নারু কই, এ তো কয়লার গুল। সবই তো বুঝলাম, কিন্তু তেল ছাড়া মাছ ভাজা হবে কি করে আর মাছ রান্নাই হবে কি করে? সেই তো, তেল ছাড়া মাছ ভাজা হবে কি করে? দেখি কেমন রাধুনি তুই, মাছের তেল দিয়ে মাছ ভেজে দেখা। এ কি মুশকিলে পড়লাম বলো দেখি। আরে আমার আলমারি থেকে টাকা চুরি গেছে। কি বলছো? কি এইখানেই টাকাগুলো আছে তো? আরে হ্যাঁ, দাদা তো তাই বলেছিল এখানেই আছে। তাহলে খোস্তাদের খোস্ত। টাকাগুলো কোথায় আছে তুমি দেখবে? হ্যাঁ দেখবো। তাহলে এসো আমার সঙ্গে, চুপচুপ এসো। কি উদ্দেশ্য তোমার বলো, কেন এরকম করছো তুমি? এই সেই বাড়ি যেখানে যেখানে আমার অস্তিত্ব মিলিয়ে যাওয়ার গল্পটা লেখা হয়েছিল, তাই আমার সঙ্গে জয়ের শেষ বোঝাপড়াটা এই বাড়িতেই হবে, এই দাশগুপ্ত নিবাসে। ডাউট যখন চাইছেন এই নড়াই আমার একাকে নড়তে হবে, তাহলে আমি নড়ব। এই মেয়ে মানুষকে গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে। অন্যের ক্ষতি করলে যে নিজেরও যে অনেক বড় ক্ষতি হয়ে যায়, সেটা আপনি নিশ্চয়ই হাত বুঝতে পেরেছেন। আমি তোমার কথা বুঝতে পারছি শ্যামা, কিন্তু শ্যামা আমি যে মনটাকে কিছুতে শান্ত করতে পারছি না, আমার অনেক বড় শাস্তির দরকার শ্যামা। আমি যদি নিজেকে শেষ করে ফেলি। দেখেছো গ্রামের সবার কত কষ্ট, এক সন্ন্যাসীর দল রোগ দিয়ে গেল আর তুমি সেই রোগের উপর আঘাত করতে এসেছো। বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তো মরতে বসেছি,
এখন আর আমাদের কি উপকার করতে পারো তুমি?